হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে এক আলোচনা করবো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কে আমরা এই ভিডিওতে বন্ধুরা জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসডার আলোচনা করব যেগুলি থেকে আগামী পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসবে বন্ধুরা এসএসসি সিএইচস ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে প্রশ্ন খুব আসছে তাই বলছি বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ হতে দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বন্ধুরা আজকের আমাদের টপিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার চলো বন্ধুরা আমরা আলোচনা করে নিই চল্লিশটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসাডার যেখানে আগামী পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তা প্রথম প্রশ্ন আলোচনা করছি মিন্ত্রা কোম্পানির প্রথম ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে বন্ধুরা প্রথম ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার খুব গুরুত্বপূর্ণ ভুবন বাম যিনি একজন ইউটিউবার ভুবন বামকে মিন্ত্রা কোম্পানির প্রথম ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়েছে তা বন্ধুরা মিন্ত্রা কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছে না কিয়ারা আডবাণী যদি বলে শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাবে কিয়ারা আডবাণী এবং প্রথম ডিজিটাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি হলেন ভুবন বাম তোমরা অবশ্যই মাথায় রেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন লালিগা ফুটবল ক্লাবের ব্র্যান্ড কে বন্ধুরা লা লিগা ফুটবল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসডার হলো ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা রোহিত শর্মাকে লা লিগা ফুটবল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়েছে এই যে বন্ধুরা ফুটবল ক্লাব এটি কোথায় ফুটবল ক্লাব এটি হলো স্পেনের স্পেনের ফুটবল ক্লাব বন্ধুরা স্পেন স্পেনের রাজধানী কোথায় না মাদ্রিদ স্পেনের রাজধানী মাদ্রিদে এবং স্পেনের মুদ্রা কি ইউরো তোমরা অবশ্যই মাথায় রাখো বন্ধুরা পরবর্তী দেখেনি। ঝাড়খণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বন্ধুরা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ঝাড়খণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছে না মহেন্দ্র সিং ধোনি খুব গুরুত্বপূর্ণ তার কারণ সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি সমস্ত রকম খেলা থেকে তিনি অবসর গ্রহণ করেছেন তাই তার সম্পর্কে সমস্ত তথ্য আমাদের জানা দরকার তা বন্ধুরা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী কি ঝাড়খণ্ড রাজধানী হল রাঁচিতে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে আকাশ এডুকেশান সার্ভিস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন সঠিক উত্তর হলো যুবরাজ সিং ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং আকাশ এডুকেশন সার্ভিস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে বন্ধুরা সঠিক উত্তর হলো অজয় দেবগান আরোগ্য সেতু একটি মোবাইল অ্যাপ্লিকেশান যার মাধ্যমে কি করোনা পজিটিভ ব্যক্তিদেরকে চিহ্নিত করা যায় এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশান এবং যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন অজয় দেবগান চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন এসিআর ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার বন্ধুরা এসিআর ইন্ডিয়া একটি কি একটি হলো কম্পিউটার ল্যাপটপ প্রোডাকশান কোম্পানি এসিআর ইন্ডিয়া কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছে সোনু সুদ খুব গুরুত্বপূর্ণ এবং কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে গার্গো ইন্টারন্যাশনাল গার্গো ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে রয়েছে সোনু সুদ পরবর্তী প্রশ্ন পেটিএম ফার্স্ট গেমস এর ব্র্যান্ড কে শচীন তেন্দুলকার সচিন তেন্দুলকার পেটিএম ফার্স্ট গেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে রয়েছে এবং বন্ধুরা পরবর্তী প্রশ্ন বিহার খাদির ব্র্যান্ড কে বিহার খাদি ব্র্যান্ড অ্যাম্বাসডার হল পঙ্কজ ত্রিপাঠী বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ বিহারে খাদিকে জন তুলে ধরার জন্য বিহার খাদির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী বিহার বিহার বন্ধুরা বিহারের রাজধানীর কোথায় পাটনাতে বিহারের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন নীতিশ কুমার এবং বিহারের রাজ্যপাল ভাগু চৌহান পরবর্তী প্রশ্ন বোট স্পিকার এর ব্র্যান্ড কে সঠিক উত্তর হলো সেইয়াস আয়ার সেইয়াস আয়ার বোর্ড স্পিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছেন ইনি একজন বন্ধুরা ক্রিকেটার তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে সেয়াস এনি ইনি আইপিএলের কোন দলে হয়ে খেলছেন চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমাদের চল্লিশটা ভিডিও চল্লিশটা প্রশ্ন আমরা আলোচনা করছি পরবর্তী প্রশ্ন এলসা কর্পোরেশনের ব্র্যান্ড কে সঠিক উত্তর হলো আজিঙ্কে রাহানে আজিঙ্কে রাহানে এলসা কর্পোরেশান অর্থাৎ বন্ধুরা এখানে কি করে যায় যে অনলাইনের মাধ্যমে ইংরাজি শেখা যায় অং কর্পোরেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ রয়েছে আজিঙ্কে রাহানে পরবর্তী প্রশ্ন ট্যাফে ট্যাফে কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসা হলেন অক্ষয় কুমার ট্যাফে কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসডার অক্ষয় কুমার এবং ট্যাফে একটি ট্রাক্টর কোম্পানি এবং বন্ধুরা রোড সেফটি কোম্পানি এই সব রোড সেফটি ক্যাম্পেন রোড সেফটি ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে রয়েছে এই অক্ষয় কুমার এবং অবশ্যই মাথায় রেখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নির্মল ভারত অভিযান এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছেন বিদ্যা বালান নির্মল ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছে পেপসি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে রয়েছে সালমান খান বন্ধুরা সালমান খান পেপসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পথে রয়েছে তাছাড়া কি রয়েছে তাছাড়া রয়েছে রিয়েলমিরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছে সালমান খান তোমরা অবশ্যই মাথায় রাখো বন্ধুরা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে আমরা একটু আগে আলোচনা করলাম ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো মহেন্দ্র সিং ধোনি তেমনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান আর যদি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এবং এখানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল হলেন জগদীপ ধনকোর পরবর্তী প্রশ্ন অতুল্য ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সঠিক উত্তর হল আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতুল্য ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছে এবং আমাদের দেশের ইনি চোদ্দতম প্রধানমন্ত্রী পদে রয়েছেন বন্ধুরা এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে তাই তোমরা একবার ভিডিওটা দেখে নাও পরবর্তী প্রশ্ন জেএসডব্লু স্টিল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে কে রয়েছেন ঋষভ পান্ত এবং সৌরভ গাঙ্গুলি ঋষভ পান্ত এবং সৌরভ গাঙ্গুলি জেএসডব্লু স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন নেপাল ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছেন নেপাল ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন জয়া প্রদা জয়া প্রদা নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে পরবর্তী প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযান বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো অমিতাভ বচ্চন এবং বন্ধুরা সম্প্রতি অমিতাভ বচ্চনের কণ্ঠকে কোম্পানি এল অ্যালেক্সা অ্যালেক্সার বন্ধুরা অভিনেতা হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ অ্যালেক্সাতে ভয়েস দেওয়ার জন্য ই বাইক গো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে বন্ধুরা হরভজন সিং ই বাইক অর্থাৎ একটি ইলেকট্রনিক্স বাইক কোম্পানি তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত করা হয়েছে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংকে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ডবলুটিএফ স্পোর্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন সঠিক উত্তর হল হারমানপ্রীত কোর এবং সুরেশ রায়না হারমানপ্রিত কর এবং সুরেশ রায়না এবং বন্ধুরা আমরা সবাই জানি যে মহেন্দ্র সিং ধোনির সাথে অপরকে অবসর গ্রহণ করেছিলেন সুরেশ রায়না খুব গুরুত্বপূর্ণ এবং হারমানপ্রীত কর হল একজন ভারতীয় মহিলা ক্রিকেটার পরবর্তী প্রশ্ন অ্যাডিডাসের ব্র্যান্ড কে সঠিক উত্তর হল মানসী চেল্লোর মানসী চেল্লোর তিনি অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত রয়েছেন ভিভো ইন্ডিয়া এর ব্র্যান্ড কে ভিভো ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো আমির খান বন্ধুরা তাছাড়া কি আছে ফোনপে ফোনপেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আমির খান পরবর্তী প্রশ্ন ড্রিম ইলেভেন বন্ধুরা ড্রিম ইলেভেন একটি কি অনলাইন স্পোর্টিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ ড্রিম ইলেভেন এবছরের আইপিএল এর স্পন্সারশিপ নিয়েছে ড্রিম ইলেভেন এবছর আইপিএল এর স্পন্সারশিপ পেয়েছে তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য ড্রিম ইলেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছে মহেন্দ্র সিং ধোনি বো টপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন ড্রেন বাভো ড্রেন বাভো যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার এবং আইপিএল বন্ধুরা চেন্নাই দলে হয়ে খেলে ড্রেন বাবু স্পোর্ট অব এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে তিনি রয়েছেন পরবর্তী প্রশ্ন বাজাজ আলিয়েন্স বাজাজ আলিয়েন্সের লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে রয়েছে আয়ুষ্মান খুরানা তিনি সম্প্রতি বাজাজ আলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে তিনি নিযুক্ত হয়েছেন স্পোর্ট আড্ডা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে সঠিক উত্তর হলো ব্রেডলি বন্ধুরা স্পোর্ট আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসটা হল ব্রেডলি যিনি একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার চলো বন্ধুরা পরবর্তী দেখেনি নিই পরবর্তী হলো তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছে বন্ধুরা সানিয়া মির্জা তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সানিয়া মির্জা এবং মহেশ বাবু দুজনে রয়েছে তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তেলেঙ্গানার রাজধানী কোথায় তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদে এবং এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া ইনফো লাইন ফাইন্যান্স লিমিটেড অর্থাৎ আইআইএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে রয়েছে রোহিত শর্মা রোহিত শর্মা আমরা একটু আলোচনা করলাম যে লিগা ফুটবল ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তিনি ইন্ডিয়া ইনফোলাইন ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে তিনি রয়েছেন পেপসিকো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছে শেফালি বর্মা বন্ধুরা পেপসিকো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন শেফালি বর্মা চলো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছেন মাধুরী দীক্ষিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো মাধুরী দীক্ষিত কিংফিশার আলটা এর ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে কে রয়েছে ফারান আক্তার বন্ধুরা ফারান আক্তার কিংফিশার আলটা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছে বি এ অর্থাৎ বন্ধুরা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনের ব্র্যান্ড কে সঠিক উত্তর হলো পি ভি সিন্ধু যিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার তিনি বি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত রয়েছেন পরবর্তী প্রশ্ন আরেকটি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দেখে নেব অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে রয়েছেন জন আব্রাহাম একজন ভারতীয় বলিউড অভিনেতা জন আব্রাহাম অরুণাচল প্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছে অরুণাচল প্রদেশ রাজধানী কোথায় ইটানগর এবং এখানে বন্ধুরা বর্তমানে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু চলো বন্ধুরা পোকার স্টার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি খুব গুরুত্বপূর্ণ স্পোকার স্টার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো মহেন্দ্র সিং ধোনি এবার ভিকো ভিকো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন বন্ধুরা সঠিক উত্তর হলো আলিয়া ভাট আলিয়া ভাট ভিকো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছেন জেবিএল জেবিএল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে সঠিক উত্তর হলো সারা আলী খান সারা আলি খান জেবিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বন্ধুরা একটি একটি মিউজিক ব্র্যান্ড কোম্পানি খুব গুরুত্বপূর্ণ এবার দেখব ক্রিক কিংডম ক্রিক কিংডমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে রয়েছে সঠিক উত্তর হলো রোহিত শর্মা বন্ধুরা লা লিগা এবং রোহিত শর্মা রয়েছেন ক্রিক কিংডম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার পুমা পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছে সঠিক উত্তর হলো করিনা কাপুর সম্প্রতি পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেছেন করিনা কাপুরকে বন্ধুরা এমপিএল অর্থাৎ মোবাইল প্রিমিয়ার লিগ মোবাইল প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রয়েছেন সঠিক উত্তর হলো বিরাট কোহলি এবং তামিন তামান্না ভাটিয়া এরা দুজনেই এমপিএল অর্থাৎ মোবাইল প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা আলোচনা করলাম তোমরা যদি আমাদের গোটা ভিডিওটা দেখো এবং তোমরা যদি বলো আমরা বাছাই করা একশোটি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আলোচনা করি যেখান থেকে একদম কোনো প্রশ্ন বাইরে যাবে না তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং যদি কোনো সাজেশান দেওয়া থাকে অবশ্যই আমাদেরকে দিও বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ